আমার সকল ভাই বন্ধু যারা যারা ভিডিও দেখলায় তারা সবাই আমার পক্ষ থেকে রইল সালাম আদাব ও বুক ভরা ভালোবাসা। আশা করি আপনারা সবাই আছেন ভালো, আপনারা দেয় আলহামদুলিল্লাহ আমি আছি ভালো। তো ওটা তো এত সবাই দেখলাম সাগরের বারোখানে বই রয়েছি। গতকাল খুব প্ল্যান আসিল আমরা সকল ভাই বড় ভাই তিন চারজন আসেন আমি যে আইমু মাছ মারাত, তো আইসি খুব শৌখিন মানুষ তারা আইসেন তারাও মাছ মারাত। তো গতকাল রাইতকেও শ্যুট করতে পারছি না কারণ আপনার রাইতকেও আসিল এলান তো আর ভিডিও হইতো না আইনদার রাস্তা। তখন সকাল হয়েছে প্রায় এখন বাজের 5:30, তখন ভিডিও বানাইলাম। তো আমার লগে বর্তমানে আসেন আমার খুব ক্লোজ এজন ভাই সরফরাজ ভাই। তো সরফরাজ ভাই কুছ বলো ভাই, কেসা লাগ রা আভি আপকো ইয়ে জো মছলি পকড় রহে আপ? বহুত জবরদস্ত লাগ রা আজ। জিন্দগি আর আর জান হো গয়া ভাই। সরফরাজ ভাই নে অলরেডি তিন মছলি পকড়া হ্যায়, দো মছলি পকড়া হ্যায় রা শাম রাত কো, আভি তক নেই হুয়া অলরেডি সামান মছলি নে ভি চালাকি করতা হ্যায়, চালাকি করতা হ্যায় না ভাই? চালাকি কর রা হ্যায়, মছলি নে ভি বহুত চালাকি কর রা হ্যায়, তুরা তুরা খা কে চলা জাতা হ্যায়, তুরা তুরা খা কে ভাগ রা হ্যায়। বাকি যো আদমি হ্যায় বাকি পিছে বাকি একে উদার এক বড়া ভাই সো রা হ্যায়, দূসরা এক ভাই ইকবাল ভাই, ইকবাল ভাই নে পেহলে এক মছলি লে লিয়া থা পকড় ভি লিয়া এক পিস, উসকা বাদ সরফরাজ ভাই নে দো গোল দে দিয়া, অলরেডি তিন পিস খিঁচা হ্যায় মছলি আ গয়া, বাকি আভি তক নেই আয়া। বড়া ভাই কা আভি বড়া ডোজ কে লিয়ে বড়া ভাই ওয়েট কর রা হ্যায়, আভি তক ভাই কা তো মে এক ভি মছলি নেই আয়া। তো অলরেডি আম উইনার পে হ্যায়, আম দো পিস মারা হ্যায়, ক্যা বলো সরফরাজ ভাই? হ্যাঁ জাকে পিস ভি দিখা, হ্যাঁ ও ভি লাজিম দিখায়েগা, ও ভি লাজিম দিখায়েগা, আপ লোক সাথ মে রে যাও ইনশাআল্লাহ, আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। ফিলিপিনি লোক গিলে জাদা চলতে হ্যাঁ, अभी ऐसा मारो भाई जैसा मछली तीन चार आ जाए भाई एक साथ में। ऐसा मारो कि तीन चार मछली आ जाए, जिंदगी हरी जानो के मछली का जिंदगी आज चौदू कर देगा भाई इंशाल्लाह। बहुत तंग किया रातों से, बहुत तंग किया, अभी तक नहीं आ रहा है, इतना खाना दिया उन लोगों ने खा के चला जाता है सारा खा के। মাছ শিকার করা আসলে অনেক ধৈর্যর ব্যাপার, আজকে ইয়া দেখলাম 4-5 ঘন্টা যায় গিয়ে তারপরও একটা আতো লাগাল পায় না, যে সময় আতো লাগাল পায় লাগে সোনা আতো আছে, লাগে সোনাকে আতো দিয়া গেছে কি ফ্রিতে অলান খুশি লাগে। যাই হোক তারা ভাই তারা অনেক শৌখিন মানুষ যার কারণে আইসন প্রতি বৃহস্পতি হরে আইন তারা। তো গতকাল আইলাম ভাই তারার লগে, বালাও লাগে আর সবচেয়ে বেশি বালা লাগছে আপনার সমুদ্রর কান্দা তাইয়া আপনার গরম চা যে সময় খাইবাই আর বাতাস লগে লাগাইবাই শরীর, আহা কি শান্তি লাগে খোয়ার মতো নাই। তো ভাইয়ে অলরেডি ট্রাই করা, রাইতটাকে ট্রাই করা, অনেক ট্রাই করা, দুইটা মারছেন এখন পর্যন্ত আর মারতে পারছেন না,
আর আমার তো অবস্থা খারাপ, আমি বেচারা গরিব মানুষ, আস্তা রাত ঘুমাইছি না, এখন পর্যন্ত ঘুম নাই। ওইল আমরা আস্তা রাত থেকে এখন পর্যন্ত অলরেডি ও তিনটা মারছি আমরা মাছ, তো মাছের আমরা পুরো যাবতীয় যন্ত্রপাতি চা টা খাওয়ার জিনিস আছে লগুন সব, তো ভাইয়াগো লাগায় তো এই জনের মধ্যে দেখলা লাগে আর কি লাগে না চেষ্টা করা বেচারায় মাছ মারা লাগি। আবি আয়া হম কোন সা জায়গা পে, শারজা পে? শারজা পে, शारजा मरियम बीच। किसी का भी मछली मारने का शौक है तो शारजा मरियम बीच आ जाओ, लाइसेंस के साथ। मछली पकड़ने का लाइसेंस लाजिम होना चाहिए, विदाउट लाइसेंस आओगे तो इधर का शुरता ने जिंदगी आरिजन कर देगा। भाई ने तो ऐसा पूछ दिया, भाई क्या भाई, सोचो मत। आएगा भाई अभी मछली आएगा, आएगा। तो दोरों में मारो भाई, दोरों में मारोगे तो आएगा लाजिम इंशाल्लाह। नहीं तो वो दोरों में मारेगा लेकिन वेट नहीं है ना ज़्यादा, अभी जाने का है। सरफराज भाई कैसा लग रहा है भाई, अभी बोलो भाई कुछ यार करो भाई। अभी तो भाई बस तैयारी कर रहे हैं हम जाने की। पूरा रात गुजार के सरफराज भाई ने दो मछली मारा है आज के लिए, सरफराज भाई बहुत विनर है, इसलिए सरफराज भाई को क्या बोलता है, चाय गिफ्ट किया है, चाय पी लो भाई। ये सरफराज भाई का हाथों का शिकार है, ये तीन है, तीन में एक इकबाल भाई का है, दो सरफराज भाई का है। तो भाई कैसा लग रहा है भाई, बोलो भाई। बहुत अच्छा लग रहा है भाई। हाँ बालो बालो भाई, बोलो कैसा लग रहा है, अपने आप को संभालो। भाई ने डंडी पकड़ के पूरा रातों से वेट कर रहा है लेकिन अभी तक नहीं आया, आज भाई का लक सही नहीं है सही। लेकिन भाई बहुत बड़ा शिकारी है, इस साइड में आ जाओ। अभी जाएगा एन जाइब हमारा इकबाल भाई कंधा, इकबाल भाई बोलो कैसा लग रहा है भाई। भाई बहुत अच्छा लग रहा है भाई। कितना मारा भाई बोलो? भाई दो मछली मारा, दो में एक किधर गया, दो सरफराज भाई गए। हाँ एक बाराकूडा मारा। हाँ अरे कितना बड़ा मछली था। अल्लाह अकबर, भाई ने भी रातों से बहुत कोशिश कर रहे हैं, फिर भाई ने ओपनिंग स्टार्ट किया, भाई ने पहले बॉल में भी चक्का मारा था, उसका बाद उसे अभी तक और टेस्ट मैच पे सिंगल ले रहा है। आएगा आएगा इंशाल्लाह, ये लास्ट शॉट है। यह भी आएगा, ये गया, अभी सिर्फ मछली का इंतज़ार है। दूसरा भाई भी बहुत कोशिश कर रहा है, टेस्ट मैच चल रहा है अभी। ভালো লাগছে ভাই, তারা লেগে আইসি
ঘুরলাম, এনজয় করলাম, প্লাস টেস্ট ম্যাচ, টি টোয়েন্টি, ওয়ান ডে সপ্তাহ খেলিয়া মাছের লগে তিনটা মাছ মাত্র মরছে, তিনটা মাছ মারা গেছে, বাকি মাছ অকল ধরা গেছে নাই, তা গুসা করলিছে মনে হয়। তো ওখন আমরা যাই মুগি, আর যারা দুবাইটা কইন অবশ্যই দুবাই যদি আইন ইলান মাছ মারা তো অবশ্যই লাইসেন্স লই আইবা, লাইসেন্স আর ইলান মাছ মারতে পারবা, তবে ধরা যদি পড়ে যায় তাইলে আপনার মনে হয় আপনার 500 টাকার উপরে ফাইন পড়ে যাব। তো অবশ্যই আইবা, আইতে সময় লাইসেন্স মনে করে লই আইবা। हम तीन पकड़ा पता तुझे अब्दुल्ला को पूछ, बारकूडा तू आ गया ना, उस टाइम पकड़ा तो बाद में। तो ভিডিওটা আজকে হয়তো সুন্দর হইছে না কিংবা সুন্দর করিয়া বানাইতে পারছি না, তারপরে চেষ্টা করছি সুন্দর করিয়া করার। আর ভিডিওটা আজকে করার উদ্দেশ্যটা হইল স্মৃতি হিসাবে রাখলাম আর কি, সব কিছু স্মৃতি হিসাবে তো থাকা দরকার, যার কারণে স্মৃতি হিসাবে রাখলাম। আর আজকু সত্যি এখন খুব ভালো লাগছে, আসার আইট খুব ভালো এনজয় করছি, প্লাস এখন সকালে উঠিয়া সকাল সকাল সাইকেল রাইডও করাম, প্লাস পার্কে দিয়ে ঘুরাম, ভালো লাগে, আলাদা একটা শান্তি লাগে। তো ভিডিওটা যদি সবার ভালো লাগিয়া থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবাই, সাবস্ক্রাইব করবাই, এখান দেওয়ার পর লাগতো না। ওকে, আর ইনশাল্লাহ নেক্সট কোনো ভাই যদি কোনোটা উড়ে যাই তো তার অবশ্যই অবশ্যই ভিডিও হইব। ওকে, অতক্ষণ পর্যন্ত ভালো থাকুকা, সুস্থ থাকুকা, সালামু আলাইকুম, শুভ সকাল, শুভরাত্রি।